নতুন কিছু বলিনি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নেতাজি ইনডোর স্টেডিয়ামে পরিষ্কার বলেছেন যে সমস্ত হিন্দু মানুষ, অত্যাচারিত মানুষ বাংলাদেশ থেকে এখানে এসছেন, তাদের সকলকে নাগরিকত্ব দেওয়া হবে। ভারতীয় জনতা পার্টির এটা অঙ্গীকার, আমরা আগামী পার্লামেন্ট সেশনে তার জন্য নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করাবো। এর আগে লোকসভায় পাশ করিয়েছিলাম, রাজ্যসভায় সেটা আটকে যায়, এবার দুটো কক্ষেই পাশ হবে। আসামে যাদের নাম বাদ গেছে, হিন্দু মানুষের নাম এনআরসিতে, তাদেরও নাম অটোমেটিকভাবে সেই বিল পাশের সাথে সাথে নাগরিক পঞ্জির মধ্যে ঢুকিয়ে যাবে। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের রটনা। এই যে এত রাজ্যে ভোট হলো, আসামে কটা রাজ্যে ভোট হয়েছে, কটা কেন্দ্রে ভোট হয়েছে জানেন? চারটে কেন্দ্রে ভোট হয়েছে, তার মধ্যে তিনটে কেন্দ্রই ছিল বাঙালি অধ্যুষিত এলাকা, তিনটেতেই বিজেপি প্রচুর ভোটে জিতেছে, গতবারের থেকে বেশি মার্জিনে জিতেছে। তার জন্য এইটা কোনো আতঙ্কের কিছু নেই। আসামে যদি আমরা তিনটে বাঙালি অধ্যুষিত এলাকায় জিততে পারি, পশ্চিমবঙ্গ তো বাঙালি অধ্যুষিত এলাকা, আমরা এখানে জিতবো না কেন? এ ধরনের আতঙ্ক তৃণমূল কংগ্রেস ছড়াচ্ছে। কাঠমানি ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস করেছে। নাগরিকত্ব সংশোধনী বিল তৃণমূল যদি সমর্থন না করে, তৃণমূলকে এর জন্য অনেক মূল্য দিতে হবে। এনআরসি ইস্যুতে অজিত চৌধুরী, আমি বলে দিলাম তো যে আপনার নাগরিকত্ব সংশোধনী বিল যখন পাশ হবে, তখন হিন্দুদের ক্ষেত্রে এনআরসির আর প্রয়োজনই নেই। বাস্তবিক অর্থে হিন্দুদের ক্ষেত্রে প্রয়োজন নেই এনআরসি, কারণ আপনি হিন্দু আছেন, আপনার নাম এনআরসিতে আসলেও কি আসলো না ইস্যু নয়, আপনি হিন্দু আছেন, আপনি অটোমেটিক নাগরিকত্ব পাবেন, বাই ডিফল্ট আপনি নাগরিকত্ব পাবেন। না, হিন্দুদের ক্ষেত্রে প্রমাণপত্র দিতে লাগবে না, আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, প্রদেশের সাধারণ সম্পাদক হিসেবে হিন্দুদের ক্ষেত্রে কোনো প্রমাণপত্র লাগবে না, সে হিন্দু এটা প্রমাণপত্র। শান্তদা, এই যে বুক চিরকালই আমরা করি, এখন পার্টি বড় হয়েছে, সংখ্যা বেড়েছে, আমাদের বুকস্টল বেশি হচ্ছে, আমাদের পার্টির বহু বই আছে পার্টির আদর্শ বোঝানোর জন্য। এই যে তৃণমূল যে অপপ্রচার করছে এনআরসি নিয়ে আর বিভিন্ন বিষয় নিয়ে, এর জবাব দেওয়ার জন্য এই বইগুলো যোগ্য হাতিয়ার। আরএসএস কিও ক্যান্টলে রয়েছে, তো সেক্ষেত্রে সমস্ত সংগঠন, শুধু আরএসএস না, আপনি এইখানে এই বুকস্টলে আছে কিনা জানি না, কিন্তু বহু বুকস্টলে আপনি স্বামী প্রণবানন্দের জীবনীও পাবেন, যে সমস্ত মহাপুরুষ বা যে সমস্ত বিষয় মানুষের সামনে, অবশ্যই সুভাষচন্দ্রের তরুণের স্বপ্নও পাবেন, যে সমস্ত মহাপুরুষের বাণী বা মনু মহাপুরুষের জীবনী বা বিভিন্ন বড় সংগঠন, মহান সংগঠন যেগুলো সারা ভারতবর্ষ জুড়ে কাজ করেছে, তাদের কথাও জানানো প্রয়োজন বলে আমরা মনে করি। সেই বই এখানে থাকে, রামকৃষ্ণ মিশনেরও বই পাবেন, আরএসএসের বই পাবেন, স্বাভাবিক আছে। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।